Assalamualaikum. Creatus Computer YouTube channel er pokkho theke aro ekbar apnader ke amontron notun ekta video te. Bondhura, ajker video ta onek special karon ajker video te amra ekta MacBook Air unbox kore apnader ke dekhabo. আমাদের এক স্যার এই ল্যাপটপটা নিচ্ছেন এবং এইটা দিয়ে ওনাদের একটা জিম আছে সেই জিমে ভিডিও এডিটিং হবে অফিশিয়াল কিছু কাজবাজ হবে যারা অ্যাপলের ম্যাকবুক এয়ার নিয়ে ভিডিও দিতে বলতেছিলেন বা মনে মনে ভাবতেছেন বলবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ইউটিউব চ্যানেলটা ক্রিয়েটাস কম্পিউটার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে আমাদের করা সব ভিডিও আপনি সবার আগে পেয়ে যান চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক So guys, আমার সাথে কিন্তু আছে মিজান ভাই আপনারা জানেন ক্রিয়েটাস কম্পিউটার পক্ষ থেকে ল্যাপটপ নিয়ে কাজ করে মিজান ভাই সো আজকে স্পেসিফিকেশনগুলো মিজান ভাই আমাকে বলবে আমি একটু কথা বলবো যে স্যারের ল্যাপটপটা তার সাথে একটু কথা বলবো তো স্যার কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি একটু পরিচিত হই স্যার নাম হচ্ছে শাহজামাল স্যার আর উনি আছেন যমুনা ফিচার পার্কে এই তো জি আচ্ছা কি কাজে ইউজ করবেন ল্যাপটপটা আসলে মূলত এটা থেকে মানে ভিডিও এডিটিং গ্রাফিক্সের তারপরে মার্কেটিং এই জাতীয় কাজগুলো করার জন্য মূলত নেওয়া আমাকে একটু নামটা বলবেন আপনাদের জিমের জি ফিউচার ফিটনেস ফিউচার ফিটনেস যমুনা ফিউচার পার্ক লেভেল 5 ফিউচার ফিটনেস ওকে ফিটনেস দেখেই বুঝতে পারতেছেন স্যার কিন্তু অলরেডি সেখানে এক্সারসাইজ করে আর যদি পসিবল হয় তাহলে আমিও যাব কারণ আমার একটু দরকার আছে ফিট হওয়ার তাই না সো ফিট থাকতে হলে অবশ্যই সবাইকে রেগুলার এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে আর জিমে যাওয়ার একটা স্পেশাল কারণ হচ্ছে আপনি বাসায় বসে দুই এক দিন করতে পারবেন এরপর আপনার এনার্জি আসবে না বাট জিমে গেলে কিন্তু আপনাদের আশেপাশের যে পরিবেশ আছে এবং আপনার চাইতে আরও ভালো ভালো বডি বিল্ডার যারা আছে তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হবেন এবং আপনারও কিন্তু ব্যায়াম করতে ইচ্ছা করবে তো স্যার আমরা সবাই মিলে একটু এটা আনবক্সিং করি পাশাপাশি মিজান ভাই আমাদেরকে কি স্পেসিফিকেশনটা বলবেন আনবক্সিং শুরু করি ওকে তো আমরা স্যারের হাত দিয়ে এটাকে আনবক্সিং করি আমি কিন্তু আমার আইফোন 13 প্রো ম্যাক্সটা এভাবেই খুলছিলাম ভাই একই সিস্টেম না আচ্ছা আচ্ছা ওকে তো গাইস দেখতেছেন আমরা কিন্তু অলরেডি খুলে ফেলছি চমৎকার একটা জিনিস যেখানে কাটার লাগে না আনবক্স করতে ওকে সো স্যার একটু খোলেন লাইক জাদুর বাক্স বাক্সর ভিতরে বাক্স ইয়েস তবে ভিতরেই কিন্তু মেইন জিনিসটা বাইরে থেকে বোঝার উপায় না যে এটার ভিতরে অ্যাপেল আছে আর অ্যাপেল মানেই কিন্তু কিডনি মিজান ভাই হ্যাঁ সবাই কিন্তু অ্যাপেলের প্রোডাক্ট মানেই মনে করে আইটি কিডনি রাইট সো এই হচ্ছে বক্স আর এর মডেল নাম্বার পাশাপাশি স্পেসিফিকেশন মিজান ভাই আমাকে একটু বলবেন এটা খুলতে খুলতে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এই ম্যাকবুক এয়ারে পাচ্ছেন আপনারা 8 কোর এর সিপিইউ এবং 7 কোর জিপিইউ কিন্তু এটার স্ক্রিন সাইজ কত 13.3 স্ক্রিন সাইজ 13.3 এবং এই 13.3 স্ক্রিনে এটা রেজলিউশনটা হচ্ছে 2560x1600 বাবা ওকে তো আমরা এটার যদি ব্যাক সাইডে একটু খেয়াল করি এখানে দেখেন লেখাই আছে 8GB ইউনিফাইড মেমোরি 256GB এসএসডি 13-inch ম্যাকবুক এয়ার উইথ অ্যাপেল এমআই চিপ মানে এটা এমআই চিপ দিয়ে তৈরি মানে অ্যাপেলের প্রোডাক্টগুলো কিন্তু এমনি অনেক কস্টলি সো আপনারা অথরাইজ কোনো শপ থেকে যদি না কিনেন তাহলে কিন্তু ঠকার চান্স আছে এটা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এবং এটা বাংলাদেশে যে অথরাইজ আমরা মোটামুটি তাদের থেকে কিনে কিন্তু সেল করে থাকি সো এটার একটা ওয়ারেন্টিরও ইস্যু আছে কারণ অনেক দামি প্রোডাক্ট ওয়ারেন্টি একটু জানবো এটা হচ্ছে ওয়ান ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ওয়ান ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তার মানে বাংলাদেশের বাইরে থেকে ওয়ারেন্টি করানো যাবে করা যাবে জি আপনারা অলরেডি জানছেন এটাতে জিপিইউ দেওয়া আছে 7 কোরের এবং সিপিইউ আছে 8 কোরের 8 কোর টাইপ সি একটা কেবল পাওয়া যাবে আর অ্যাডাপ্টারটা একটু দেখি 3 পিনের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে সো অ্যাডাপ্টারটা আমরা কানেক্ট করতেছি না একটু দেখায় রাখি এই হচ্ছে অ্যাডাপ্টার আর এটাকে এইভাবে জাস্ট প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে তো এখানে ম্যানুয়াল আছে ইউজার গাইড আছে তবে আমাদের এই গাইড লাগবে না আমরা এমনিতেই চালাতে পারি তাই না স্যার ওকে সো এটা ওনারা নিচ্ছে হচ্ছে একটা জিমের জন্য সেখানে এটা দিয়ে এডিটিং করবে পাশাপাশি অফিসিয়াল যে ওয়ার্ক থাকবে ওনাদের সেগুলোই করবে এবং পারফেক্টলি করা যাবে আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আমার দর্শক যারা আছেন যে ক্রিয়েটাস কম্পিউটার ম্যাকবুকও সেল করে এটাই শুধু জানান দেওয়া আর পাশাপাশি কিন্তু আমরা জিমের সাথে পরিচয় করাই দিলাম ওনাদের যে সেন্টার আছে সেখানে যাবেন যমুনা ফিউচার পার্ক আর ঠিকানাটা হচ্ছে যমুনা 244 বাই ক কুড়িল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক আমরা সবাই চিনি আপনার জিম কয়তলা স্যার এটা একটু চিনিয়ে দেন পাঁচতলা লেভেল 5 লেভেল 5 লেভেল 5 এ মানে জিমের জন্য আলাদা আপনার সিগন্যাল দেওয়াই আছে জিম সেন্টার বা ওখানে গেলে সিকিউরিটি কে বলে দিলে আপনার অবশ্যই ওরা দেখাই দিবে যে ফিউচার ফিটনেস ওকে তো ফিউচার ফিটনেস আপনারা যাবেন আমার দর্শক যারা আছেন আমার সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাই যাবেন সবাই ভর্তি হবেন সুস্থ থাকতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ফিট থাকতে হবে এবার মিজান ভাই এটা সম্বন্ধে আরো যদি একটু বলতেন ডিটেইলসে আমার দর্শক বিশেষ করে তো কিছু বলার নাই কারণ এটা যতটুক স্লিম দেখতে আর এটাতে সম্পূর্ণ কোনো ইউএসবি থাকবে না ইউএসবি গুলো সম্পূর্ণ হবে টাইপ সি সব টাইপ সি দিয়ে ইউজ করা হবে এখানে হচ্ছে হেডফোন বা মাইক্রো মানে হেডফোন ইউজ করতে পারবেন হ্যাঁ আর
এটার ওয়েটটা খুবই লাইট একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপল নিয়ে বেশি কিছু বলাও যাবে না আপনারা অফিশিয়াল যে সাইট আছে ওই সাইটের টোটাল ডেসক্রিপশনটা আপনারা পেয়ে যাবেন অ্যাপলের অফিশিয়াল সাইটে গিয়ে এটা ডিটেইলস একটু জেনে নিন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবারো বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ থাকতে হলে সবাইকে জিমে যেতে হবে ব্যায়াম করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ